আপনাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটি হল বাংলাদেশের ব্যাকরণের সকল শ্রেণী। এবং এই বিষয়টি আলোচনার জন্য আমি যে দুটি সহায়ক গ্রন্থ নিয়েছি সেটি একটি হল বাংলা একাডেমির প্রণীত বাংলা ভাষার ব্যাকরণ এবং ভাষাচিত্র। প্রিয় ক্যাডেটবৃন্দ, বাংলা ভাষার ব্যাকরণের সকল শ্রেণী এই বিষয়টি আলোচনা শেষে তোমরা বাংলা ভাষার শব্দশ্রেণী উল্লেখ করতে পারবে, ব্যাকরণিক পঠন পাঠনে এ সংক্রান্ত নিয়ম প্রয়োগ করতে পারবে। তো প্রথমেই আমরা আলোচনা করব ব্যাকরণিক শব্দশ্রেণী আসলে কি এবং এর শ্রেণীবিভাগ। ব্যাকরণিক শব্দশ্রেণী বলতে মূলত বোঝায় ব্যাকরণগত চরিত্র ও ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দ সমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই মূলত আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী বলি। ব্যাকরণিক শব্দশ্রেণী শব্দটি শোনার সাথে সাথে তোমাদের মনে হবে নতুন কোনো বিষয় কিংবা মনে হতে পারে এটা কি উৎস অনুযায়ী শব্দশ্রেণী, গঠন অনুযায়ী শব্দশ্রেণী, নাকি অর্থ অনুযায়ী শব্দশ্রেণী। আসলে এগুলো কোনটাই না, এটি হচ্ছে তোমাদের তোমরা যে নবম দশম শ্রেণীতে পদ প্রকরণ অধ্যায়টা পড়েছ ঠিক সেটি, কিন্তু নামের পার্থক্য তোমরা লক্ষ্য করছ শব্দ পদ। শব্দ পদ কিন্তু একই বিষয় নয়, শব্দ আলাদা পদ আলাদা। শব্দ হচ্ছে অর্থ বা অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি, আর পদ হচ্ছে শব্দের সঙ্গে বিভক্তিযুক্ত বিভক্তিযুক্ত হয় যেটি সেটি হচ্ছে পদ। তো নবম দশম শ্রেণীতে যখন তোমরা পদ প্রকরণ করেছ তখন সেই পদ প্রকরণ মূলত কয়টি ভাগে ভাগ ছিল? পাঁচটি ভাগে। বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, অব্যয়। কিন্তু আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব ব্যাকরণিক শব্দশ্রেণী যেটি একাদশ দ্বাদশ শ্রেণীতে পাঠ্য, সেটি কিন্তু বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত যে বইটি প্রণীত বাংলা ভাষার ব্যাকরণ এটা থেকেই মূলত নেওয়া হয়েছে এই বিষয়গুলো। তো সেই অনুযায়ী প্রণীত বাংলা ব্যাকরণ অনুযায়ী এই বাংলা ভাষার শব্দগুলোকে আটটি ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর বিশেষ্য, দুই সর্বনাম, তিন বিশেষণ, চার ক্রিয়া, পাঁচ ক্রিয়া বিশেষণ, ছয় যোজক, সাত অনুসর্গ, আট আবেগ শব্দ। তো এখানে তোমরা একটি বিষয় দেখতে পাচ্ছ যে ক্রিয়া বিশেষণ কিন্তু আলাদা হয়ে গিয়েছে, যেটি ছিল বিশেষণের অন্তর্ভুক্ত। আবার যোজক, অনুসর্গ, আবেগ শব্দ এই তিনটি কিন্তু তোমরা নবম দশম শ্রেণীতে অব্যয় পদের অন্তর্ভুক্ত যে পদটি ছিল অব্যয় পদের অন্তর্ভুক্ত এই তিনটি বিষয় কিন্তু ছিল। তো আজকে তাহলে অব্যয়কে কেন এখানে বাদ দেওয়া হয়েছে? বাদ দেওয়ার কারণ হচ্ছে যোজক মূলত হচ্ছে সমুচ্চয়ী অব্যয়, অনুসর্গ অনন্যই অব্যয়, আর আবেগ শব্দ হচ্ছে অনন্যই অব্যয়। তো এখন আমরা এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমেই যে প্রশ্নটার উত্তর করতে হয় সেটি হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, ব্যাকরণিক শব্দশ্রেণী কত প্রকার এবং কি কি। তো এই প্রশ্নের উত্তর তোমরা কিভাবে করবে তারই ধারাবাহিকতায় এই বিষয়টি আমি আলোচনা করব, আর এটি আলোচনার পেছনে বিস্তারিত আলোচনা করব। তার কারণ হচ্ছে যে তোমরা যেহেতু খুব দ্রুত বই না নিয়েই তোমরা চলে গিয়েছ, তোমাদের কাছে হয়তো পাঠ্যপুস্তক নেই, এই জন্যই আমি স্লাইডগুলো এমনভাবে তৈরি করেছি যে এই বিষয়টি যখন তুমি আত্মস্থ করবে তখন মূলত তোমার পরীক্ষার প্রস্তুতিই নেওয়া হয়ে যাবে।
বিষয়ে আলোচনা করব। ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার, কি কি বিশেষ্য, সর্বনাম পদ ও সর্বনাম পদ। তো বিশেষ্য, তো তাহলে আমরা প্রথমে আলোচনা করব ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার, কি কি। তো ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞাগুলো তো আমরা শেষ করেছি, এখন আমরা তার শ্রেণী বিভাগে চলে আসছি বিস্তারিতভাবে, মূলত আমরা আলোচনা করব। তো প্রথমে আছে বিশেষ্য। বিশেষ্য বললে আসলে আমরা বলি যে কোনো কিছুর নামকেই আমরা বলি বিশেষ্য। যে কোনো কিছু মানে যে পৃথিবীর সমস্ত কিছু, শুধু পৃথিবী না, পৃথিবী এবং মানে বিশ্ব এবং মহাবিশ্বের সমস্ত কিছুর নামকেই মূলত আমরা কি বলব, বিশেষ্য। তো আমরা সংজ্ঞায় চলে আসি। যে শব্দশ্রেণী দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ্য বলে। যেমন নজরুল, ব্যক্তির নাম মেঘনা, নদীর নাম তার পর্বত, সভা, সমিতি, জনতা, সুখ দুঃখ ইত্যাদি সমস্ত কিছুর নামকেই মূলত আমরা বিশেষ্য বলি। এরপরে চলে আসি সর্বনামে। বিশেষের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে। যেমন দুশো ভালো ছেলে, সে নিয়মিত স্কুলে যায়। তো প্রথম বাক্যে রুশো, দ্বিতীয় বাক্যে সে, সেই রুশোর পরিবর্তে সে যে শব্দটি আমরা ব্যবহার করেছি সেটি হলো সর্বনাম। তোমরা একটি বিষয় লক্ষ্য করছো, আমি কিন্তু কখনোই ব্যবহার করছি না পদ শব্দটি, আমি এখন ব্যবহার করছি শব্দ। এখন আমরা আলোচনায় চলে আসি বিশেষণ। বিশেষণ হচ্ছে বাক্যে ব্যবহৃত শব্দকে বিশেষিত করে শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ করে। যেমন নীল আকাশ, আকাশটা কেমন, নীল। ঠান্ডা হাওয়া, হাওয়াটা কেমন, ঠান্ডা। এরপরে আছে ক্রিয়া। যে শব্দশ্রেণী বাক্যে কাল, প্রকার, পক্ষ, পক্ষ শব্দটা মূলত পুরুষ, পার্সন। তো আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা পুরুষ শব্দটি ব্যবহার করব না, আমরা ব্যবহার করব পক্ষ। তো পক্ষ ইত্যাদি বিভক্তির প্রয়োজন মতো গ্রহণ করে দুটি কাজ করে, বাক্যে বিধেয় অংশ গঠন করে এবং কোনো কিছু করা, থাকা, ঘটা, হওয়া, অনুভব করা ইত্যাদি কাজে সংগঠন বোঝায় তাই ক্রিয়া শব্দ। যেমন সফি হই পড়ে, কাল একবার বিষয়। অথবা এটার আমরা আরেকটি সংজ্ঞা দিতে পারি, যে শব্দশ্রেণী দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া, খাওয়া, ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন সে হাসছে, বাগানে ফুল ফুটেছে, এবার বৃষ্টি হবে। এবার আলোচনা করব ক্রিয়া বিশেষণের সংজ্ঞা এবং তার উদাহরণ। যে শব্দ বাকি ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। ক্রিয়া বিশেষণ ক্রিয়া সংগঠনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে। যেমন সে দ্রুত দৌড়াতে পারে, ভ্রমর গুনগুনিয়ে গান গাইছে, সে এবার জোরে জোরে হাঁটছে। এবারে আলোচনা করব যোজক। যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যেমন আশা আর লতা দু বোন। এখানে আর এই শব্দটি আশা লতা এই দুটি বিশেষ্যকে যুক্ত করেছে। অনুসর্গ, যে শব্দগুলো কখনো স্বাধীন রূপে অথবা কখনো বা শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে তার অর্থ প্রকাশে সাহায্য করে তাকে অনুসর্গ বলে। যেমন ওকে দিয়ে এই কাজ হবে না। এবং পরিশেষে
আমরা আলোচনা করব আবেগ শব্দ। আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয়। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দগুলোর সঙ্গে সম্পর্কিত না হলে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে। যেমন মরি মরি কি রূপ মাধুরী, আহ কি বিপদ। তো আবেগ শব্দের মধ্য দিয়েই মূলত আমরা বাক্যের শব্দ শ্রেণীর শেষ যে শ্রেণীবিভাগ সেটা আমরা শেষ করলাম। এখন আমরা ধারাবাহিকভাবে একটি একটি করে শব্দগুলো আলোচনা করব। তারই ধারাবাহিকতায় প্রথমে আমরা আলোচনা করব বিশেষ্য পদ, বিশেষ্য বা নাউন। তো প্রথমেই বিশেষ্য সংজ্ঞা, কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। বাক্যের মধ্যে ব্যবহৃত যে সমস্ত পদ দ্বারা কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, বার, কর্ম বা গুণের নাম বোঝায় তাদের বিশেষ্য বলে। বিশেষ্যকে নানা শ্রেণীতে ভাগ করা যেতে পারে, যেমন নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য, এবং দ্বিতীয়ত হচ্ছে সাধারণ বিশেষ্য। তো নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্যের সংজ্ঞা আমরা দিতে পারি এভাবে, যে বিশেষ্য বিশেষ ব্যক্তি, ভৌগোলিক স্থান, গ্রন্থ, শিল্পকর্ম, পত্রিকা, মাস, দিন ইত্যাদি সুনির্দিষ্ট নাম বা সংজ্ঞা প্রকাশ পায় তাকে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য বলে। যেমন রবীন্দ্রনাথ, ঢাকা, বাংলাদেশ, পদ্মা, বৈশাখ, শনিবার ইত্যাদি। এরপরে সাধারণ বাচক বা জাতিবাচক বা শ্রেণীবাচক বিশেষ্য। এ জাতীয় বিশেষ্য বিশেষ বা নির্দিষ্ট কোনো ব্যক্তির স্থান বা জিনিসের নাম না বুঝিয়ে সাধারণ ও সামগ্রিকভাবে ওই শ্রেণীকে বোঝায়। এ জাতীয় বিশেষ্য অর্থের দিক থেকে সংজ্ঞাবাচক বিশেষ্যের ঠিক বিপরীত, যেখানে পূর্বে তোমরা দেখেছো নজরুল শুধু আমরা সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে নিয়েছিলাম, কিন্তু নজরুল তো একজন মানুষের নাম, কিন্তু মানুষ সেজন্য মানুষ হয়ে গিয়েছে সাধারণ বিশেষ্য। তো এরকম নদী, পর্বত, গাছ, পাখি ইত্যাদি সাধারণ বিশেষ্য। তো সাধারণ বিশেষ্যের বিশেষ্যকেও চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে। তো প্রথমে যে বিভাগটি আছে সেটি হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুযায়ী সাধারণ বিশেষ্যের শ্রেণী বিভাগ, গণনযোগ্যতা, সজীবতা, অন্য শব্দ শ্রেণীজাত। প্রথমে আমরা আলোচনা করব ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুযায়ী সাধারণ বিশেষ্য। তো ইন্দ্রিয় গ্রাহ্যতা অনুসারে সাধারণ বিশেষ্যকে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে মুক্ত বিশেষ্য, দুই হচ্ছে ভাব বিশেষ্য। মুক্ত বিশেষ্য, এ জাতীয় বিশেষ্য এমন ব্যক্তি বা বস্তুর নাম বোঝায় যা দেখা যায়, স্পর্শ করা যায়, ঘ্রাণ নেওয়া যায়, পরিমাপ করা যায়। যেমন পানি, গোলাপ, হাত। এরপরে আছে মুক্ত বিশেষের পরে হচ্ছে ভাব বিশেষ্য। নির্বস্তুক অবস্থা, মনোগত ভাব বা গুণগত বৈশিষ্ট্য ইত্যাদি নাম বোঝায়। যেমন আনন্দ, দুঃখ, ইচ্ছা, রাগ, সন্দেহ, সাহস। এরপরে গণনযোগ্যতা অনুসারে সাধারণ বিশেষ্যকে আবারও তিনটি ভাগে ভাগ করা হয়। যেমন গণন বিশেষ্য, সংখ্যা দিয়ে গণন করা যায় এবং এগুলো বহু বচন। যেমন তিন দিন বা চার দিন, শিক্ষক, শিক্ষকবৃন্দ। এরপরে আছে পরিমাণ বিশেষ্য, যা শুধু পরিমাপ করা যায়, সংখ্যা দিয়ে গণনা করা যায় না। যেমন চাল, ডাল, চিনি, তেল,
এগুলো তো আমরা সাধারণত কিভাবে কিনি, পরিমাপ করে কিনি। চাল যেমন 5 কেজি চাল, চিনি 10 কেজি চিনি, তেল আমরা লিটারে বিক্রি করি, 1 লিটার 5 লিটার এরকম। এরপরে আসে সমষ্টি বিশিষ্ট, বিশিষ্ট কোনো দল বা গোষ্ঠীর একক বা সমষ্টি বোঝায়, যেমন শ্রেণী, দল, উৎস, জনতা, বাহিনী, সমাজ, সভা, সমিতি ইত্যাদি। এরপরে সজীবতা অনুসারে সাধারণ বিশেষ্যকে 2 ভাগে ভাগ করা যায়, যথা সজীব বিশেষ্য এবং অজীব বিশেষ্য। সজীব বিশেষ্য কিরকম? যে বিশেষ্য জীবন্ত বা সক্রিয়, অর্থাৎ জীবন্ত বা সক্রিয় সত্তার সাধারণ শ্রেণীকে বোঝায় সজীব বিশেষ্য, যেমন বিড়াল, মানব, মামা। এরপর অজীব বিশেষ্য জীবন্ত নয় এবং নিজে চলাফেরা করতে পারে না, ধারণাযোগ্য ও ইন্দ্রিয় গ্রাহ্য এমন কিছু সাধারণ নামকে বোঝায়, যেমন আকাশ, ঘর, পানি, পাথর, বই ইত্যাদি। এবং সবশেষে আমরা বিশেষ্যের যে শ্রেণীবিভাগ, অন্য শব্দ শ্রেণীজাত, সেটির শ্রেণীবিভাগ আমরা দেখব। এটাকেও 3টি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ক্রিয়া বিশেষ্য, যেটা তোমরা 9ম দশম শ্রেণীতে ভাববাচক বিশেষ্য হিসেবে পড়েছ, যেমন দেখা, শোনা, লেখা, জানা। তো এটা দেখে তোমাদের মনে অনেক সময় প্রশ্ন আসে, এটা কি ক্রিয়াপদ? আসলে এটি ক্রিয়াপদ নয়। এখানে মূলত দেখা হচ্ছে দেখ চোখ আপ, শুন চোখ আপ, লেখ চোখ আপ। আপ প্রত্যয় যুগে মূলত যে পদটি গঠিত হয়েছে সেটি হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। তোমরা জানো প্রত্যয় যুগে সব সময় শব্দটি হবে হয় বিশেষ্য না হয় বিশেষ্য। এরপরে আমরা পাচ্ছি বিশেষণ জাত বিশেষ্য বা গুণবাচক বিশেষ্য, ধীরতা, চালাকি, কর্তৃত্ব। বিশেষণ ধর্মি বা অন্যগত বিশেষ্য, সে খুব গরিব। এর মধ্য দিয়ে মূলত বিশেষের সংজ্ঞা এবং তার শ্রেণীবিভাগ মূলত আমরা আলোচনা করলাম। তাহলে এই দুটি বিষয় আমরা এখানে খুব বিস্তারিতভাবেই মূলত আলোচনা করলাম, এবং যার মধ্য দিয়ে তোমরা 2টি প্রশ্নের উত্তর করতে পারবে। এক হচ্ছে ব্যাকরণিক শব্দশ্রেণী কাকে বলে, কত প্রকার ও কী কী, উদাহরণসহ আলোচনা কর। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশেষ্য কাকে বলে, বিশেষ্যের শ্রেণীবিভাগ আলোচনা কর। বিষয়টি করবে বাসায় বসে, এই যে 2টি প্রশ্ন আমরা আলোচনা করলাম, সেই 2টি প্রশ্নের উপর তোমরা 2টি বিষয়ের উপরে তোমরা উত্তর করবে। সেটার নাম আসলে, এখানে আমি 3টি মডেল প্রশ্ন নিয়েছিলাম, ভেবেছিলাম যে সর্বনামটাও শেষ করব, কিন্তু নেক্সট ক্লাসে আমি এর ধারাবাহিক হিসাবে সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ আলোচনা করব। যেহেতু আমি প্রথম 2টি প্রশ্ন আলোচনা করেছি, সেজন্য তোমরা এই 2টি প্রশ্ন বাসায় বসে উত্তর করবে। এবং তোমাদের কাছে যদি বই নাও থেকে থাকে কোনো অসুবিধা নেই, আমি স্লাইডটা এমনভাবেই তৈরি করেছি যে এই স্লাইড দেখে দেখেই তুমি পুরো বিষয়টি আত্মস্থ করতে পারবে। তোমরা বাসায় ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। তোমাদেরকে অশেষ